প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরজ নির্ণয়ের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের যেটি শিরোনাম সেটি হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। অর্থাৎ পর্যায়ক্রমিক কথাটা হচ্ছে যে বারবার করে তুমি অন্তরজ কীভাবে নির্ণয় করবে। অর্থাৎ এর পূর্বে পর্যন্ত আমরা যে ম্যাথগুলো পড়েছি আসলে সেখানে একবার মাত্র অন্তরজ বের করেই কিন্তু আমরা থেমে গিয়েছি, কিন্তু আজকে যে ক্লাসটি সেটি হচ্ছে পর্যায়, মানে বারবার করে তুমি অন্তরজ বের করতেই হবে। দেখো, যদি ম্যাথমেটিক্যালি আসলে ডেফিনেশনে আসি তাহলে আমরা বলছি, যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন, যদি এটি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স যদি একটা অন্তরীকরণযোগ্য ফাংশন হয়, তাহলে অন্তরীকরণযোগ্য ফাংশন হয় তবে এর অন্তরজ এক্স এর ফাংশন হবে। একে একবার ডিডি এক্স করার পর সেটি তবে এর অন্তরজ এক্স এর ফাংশন হবে। তাহলে দেখো, একে ডিডি এক্স অফ ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তুমি ধরে নাও যে, তুমি লক্ষ্য করো যে একবার যদি তুমি ডিডি এক্স করলাম, ধরে নিলাম এরকম একটা ডিডি এক্স করার পর তোমার সামনে যে টার্মটি আসছে সেটা এক্স কিউব। ধরে নিলাম এরকম একটা টার্ম আসছে তোমার সামনে একবার ডিডি এক্স করার পর, বা আমরা শুরুতে যদি আমরা এভাবে ধরে নিই ওয়াই ইকুয়াল, যেহেতু আমি বললাম তাহলে এখানে দেখো ওয়ান বাই ফোর এক্স টু দা পাওয়ার ফোর। লক্ষ্য করো, আমরা যদি একবার ডিডি এক্স করি এখান থেকে, তাহলে দেখো ডিডি এক্স অফ ওয়াই, তাহলে দেখো ফোর আগে আসবে, ওয়ান বাই ফোরের সঙ্গে ফোরটা বাদ হয়ে গেল, হাত এক কমবে, সেক্ষেত্রে এইটাই আসে। অর্থাৎ ওয়াইটা হলে ওয়াই ডিডি এক্স অফ ওয়াই এটা। তারপর দেখো, আবার বলছি ডিডি এক্স অফ ওয়াই যদি একটি অন্তরীকরণযোগ্য ফাংশন হয়, দেখো এটা একটা এক্স এর একটা ফাংশন হয়েছে, অর্থাৎ এটা অন্তরীকরণযোগ্য। তাহলে এইটাকে যদি আবার তুমি এক্স এর সাপেক্ষে করো তাহলে তখন সেটাকে প্রকাশ করতে হবে। অর্থাৎ এইটাকে যদি তুমি পুনরায় আবার করো, অর্থাৎ নতুন করে আরো একবার ডিডি এক্স করছি, তা ডিডি এক্স করবো উভয় পাশে আমি একটা ডিডি এক্স নিলাম, তাহলে আমরা এখান থেকে দেখো এইটাকে তুমি কিভাবে প্রকাশ করবে সেটি বলে দিয়েছি, সেটি হচ্ছে ডি স্কয়ার ওয়াই বাই, দেখো ডি এক্স অংশটা একসঙ্গে, এটা এই জন্য আমরা এখান থেকে লিখবো ডি এক্স স্কোয়ার ইকুয়াল, এটাকে আবার যেটা আছে যে থ্রি এক্স স্কোয়ার। অর্থাৎ এরকম সুন্দর করে আমি লিখবো, তারপরে এরপরে আরও একবার করা যেতে পারে, এইটাকে হয়তো আরও এক দুইবার, এভাবে এনবার পর্যন্ত আমরা কোনো কোনো ফাংশনকে করতে পারবো, যেমন সাইন এক্স একবার করবো, দুইবার ডিডি এক্স করবো, তিনবার করবো, চারবার করবো, কোনটা দশবার করা যেতে পারে। তাহলে আসলে প্রশ্ন হচ্ছে যে একবার যখন আমি অন্তরজ বের করবো সেটি আমরা কিন্তু আগেই জানি যে ডিডি এক্স অফ ওয়াই আমরা লিখি, বা আজকে আমরা শিখলাম যদি দুইবার করি তাহলে এভাবে ডিডি এক্স করলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে দেখো যে অন্তরজের প্রতি ওয়াই ইকুয়াল যদি এফ অফ এক্স হলে, তুমি যদি প্রথম পর্যায়ের অন্তরজ অর্থাৎ একবার যদি অন্তরজ বের করো তাহলে সেক্ষেত্রে তুমি ওয়াই ওয়ান লিখতে পারো, ওয়াই প্রাইম মানে ওয়াইকে একবার ডিডি এক্স করেছি এটা লিখতে পারো, বা ডিডি এক্স অফ ওয়াই যেটা আমি এখানে দেখালাম দেখো তাহলে এটা লিখতে পারো, বা ক্যাপিটাল ডি অফ ওয়াই লিখতে পারো। তারপরে দেখো আমি বা দিকে একবার এটা মানে আমি ক্যাপিটাল ডি ওয়াই লিখতে পারতাম, যদিও এর ব্যবহার এইচএসসি লেভেলে খুব একটা নাই। এফ অফ এক্স আছে তাই আমরা এফ প্রাইম অফ এক্স অর্থাৎ এফকে একবার ডিডি এক্স করেছি, আমরা সেভাবেও কিন্তু চিন্তা করতে পারি। অর্থাৎ তাহলে দেখো আমরা যদি দ্বিতীয় পর্যায়ের অন্তরজ বের করি তাহলে লক্ষ্য করো আমরা এভাবে চিন্তা করবো যে ওয়াই টু বা ওয়াই ডাবল প্রাইম আমি চিহ্নিত করতে পারি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এভাবে চিহ্নিত করতে পারি, ক্যাপিটাল ডি স্কোয়ার ওয়াই বাই এফ ডাবল প্রাইম অফ এক্স এভাবেও আমরা চিন্তা করতে পারি। এটা আর কিছুই না, এটা হলো দ্বিতীয় পর্যায়ের অন্তরজ। তাহলে যদি এন বার হতো ঠিক একইভাবে ডট 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 যদি তুমি এন বার পর্যন্ত করো তাহলে এভাবে লিখবে ওয়াইয়ের নিচে সাফিক্সে এন, ওকে, তাহলে এর হোল টু দা পাওয়ার এন, একটু ব্র্যাকেট দিয়ে এভাবে লিখি আমরা, এভাবে লিখবো ডি টু দা পাওয়ার এন ডি এক্স টু দা পাওয়ার এন, ঠিক একইভাবে ক্যাপিটাল ডি টু দা পাওয়ার এন এর সঙ্গে ওয়াই, এরপরে আমরা এভাবে লিখি যে এ টু দা পাওয়ার এন একটা ব্র্যাকেট দিয়ে লিখি, এখানে হচ্ছে এক্স, এটাকে কি এন পর্যায়ের অন্তরজ বলা হবে। আসলে তোমরা বুঝতে পেরেছো আরও ম্যাথে গেলে বিষয়টি আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে যেটা আমরা একবার ডিডি এক্স করে কিন্তু থেমে যাবো না, আমাদের প্রত্যেকটি ম্যাথে যে ধরনের নির্দেশনা দেওয়া থাকবে আমরা সে ধরনের আমরা করবো। যদি কোনো ম্যাথে আমাকে বলে দেয় যে না তিনবার করতে হবে তাহলে আমরা তিনবার ডিডি এক্স করবো, যদি কোনো ম্যাথে আমাকে চারবার নির্দেশ করে অর্থাৎ সেটি আমরা অঙ্ক পরিবেশ পরিস্থিতি বুঝে সেটা আমাকে সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থী, শুরু করিব এখন অনুশীলনী থেকে বেশ কিছু অঙ্ক আমি করে দেবো, যে পর্যায়ক্রমিক অন্তরজ তোমাদের বিষয়টি যেমন ক্রিয়া হয়। তোমাদের অনুশীলনী
9th থেকে আমি এখন কিছু ম্যাথ করে দিব আসলে প্রথম যে ম্যাথটি আছে কি দেওয়া আছে y equal 5x to the power 4 minus 3x cube plus 5x plus 2 বলেছে x equal 2 বিন্দুতে x equal 2 বিন্দুতে y2 y3 নিশ্চয়ই তোমাদের বুঝতে পেরেছো যে y2 এবং y3 টা কি আসলে যেভাবে ম্যাথে প্রকাশ করা থাকবে আমরা সেভাবে লিখবো লক্ষ্য করো y1 আসলে আর কিছুই না যে একবার dx করা তার মানে আগে দেখো এখানে আছে 5 ইনটু দেখো x 4x কিউব হবে মাইনাস 3 ইনটু x কিউবকে dx করলে হবে কি 3x স্কয়ার প্লাস 5 নিশ্চয়ই এগুলো তোমরা এখন বোঝো তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে y1 সমান আমাদের যেটা আসছে এখন যদি একে আরো একবার ডিডিএক্স করি তোমরা চাইলে এভাবে লিখতে পারো উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এভাবে লিখে নিতে পারো আমি সরাসরি করে দিচ্ছি দেখো y2 যদি আমি বের করি দেখো আগে 20 বাইরে চলে আসবে এক্স কিউবকে ডিডিএক্স করলে কি হয় নিশ্চয় জানো যে 3x স্কয়ার মাইনাস 9 বের হয়ে গেল ছিল এক্স স্কয়ারকে ডিডিএক্স করলে হবে 2 আর 5 কে ডিডিএক্স করলে 0 তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 60x স্কয়ার মাইনাস 18x এটি আমাদের শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে এখন দেখো এখানে আরেকটা কথা বলে দিচ্ছে x ইকুয়াল টু বিন্দুতে তাহলে দেখো আমরা এভাবে লিখব যে x ইকুয়াল টু বিন্দুতে y1 তাহলে দেখো আমার যে কাজটি হবে এই লাইনটাতে হচ্ছে x এর জায়গায় 2 বসিয়ে দেওয়া তারপরে দেখো 20 ইনটু 2 কিউব দ্যাট ইজ এখানে হচ্ছে 8 মাইনাস 9 ইনটু 2 স্কোয়ার তারপরে এটা হচ্ছে 4 প্লাস হচ্ছে 5 এটি ক্যালকুলেশন করে তোমরা বসিয়ে দেবে যেটা হবে আরেকটা জিনিস যে y2 বের করতে বলেছে তাহলে y2 x ইকুয়াল টু বিন্দুতে দ্যাট ইজ এখানে যেটা করবে সেটা হচ্ছে 60 ইনটু 2 স্কোয়ার দ্যাট ইজ 4 মাইনাস 18 ইনটু এটা হচ্ছে 2 তাহলে এটা বসাই দিলেও কিন্তু হয়ে যাবে ক্যালকুলেশন করে এগুলো বসিয়ে দেবে নিশ্চয়ই তোমরা এই কাজটি করতে পারবে তো করি আমরা এবার চলে যাবো রোমান টু তে রোমান টু তে আমরা যদি দেখি এখানে কি আছে যে y ইকুয়াল x স্কয়ার এলএন এক্স এটি দেওয়া আছে আমাকে দেখো লক্ষ্য করো এখানে যে y3 নির্ণয় করতে বলেছে আমরা আসলে কিভাবে নির্ণয় করতে পারি যদি আমরা y1 লক্ষ্য করো একবার dx করছি দেখো এখানে u ইনটু v ফর্মে আছে আমি x স্কয়ার কে রেখে দিলাম ln x কে করলে 1/x প্লাস লক্ষ্য করো ln x এখানে বসে থাকলো x স্কয়ার কে dx করলে হলো 2x একটু সুন্দর করে যদি সাজিয়ে রাখি তাহলে একটা x যদি এখান থেকে বাদ হয় তাহলে এখানে থাকছে x প্লাস দেখো 2x ln x এটি কিন্তু আমাদের এখানে থাকছে এখন আরেকবার dx করব উভয় পক্ষকে তোমরা চাইলে এখানে উপরে ভাষাটা লিখে নিতে পারো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে দেখো y1 কে আরেকবার dx করলে y2 হবে এবার লক্ষ্য করো এই x কে dx করলে এটা হচ্ছে 1 প্লাস 2 বাইরে চলে আসলো একটা ব্র্যাকেট ওপেন করলাম দেখো x ইনটু ln x এটি u ইনটু v ফর্মে আছে তাহলে দেখো x যখন এখানে বসে থাকবে ln x কে করলে হচ্ছে 1/x প্লাস ln x এখানে বসে থাকলো x কে dx করলে হচ্ছে 1 তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে 1 প্লাস x এর যদি বাদ হয় তাহলে দেখো এখান থেকে থাকছে 2 ইনটু 1 প্লাস ln x আমরা এখন যদি এটাকে গুণ করে দিই তাহলে থাকছে 1 প্লাস এটাকে 2 দিয়ে গুণ করলাম 2 প্লাস 2 ln x দ্যাট ইজ আমাদের এখানে 3 প্লাস 2 ln x এটি কিন্তু থাকছে লক্ষ্য করো আমাদের ম্যাথ এখানে বলেছে যে তিনবার তোমাকে করতে হবে দ্যাট ইজ y3 বের করতে হবে আমরা y3টা কিভাবে বের করব
যখন এখানে 3 কে ডিডিএক্স করব তখন 0 তাহলে 0 প্লাস 2 বাইরে চলে আসছে 7x কে ডিডিএক্স করলে 1 বাই x সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 2 বাই x এটি কিন্তু আসলে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই এই যে পর্যায়ক্রমিক যে ব্যাপারটি অর্থাৎ বারবার যে অন্তরজ নির্ণয় করার ব্যাপারটি এখন তোমাদের কাছে বেশ কিছুটা ক্লিয়ার হয়েছে আগের চেয়ে আমরা এর পরবর্তীতে যে ম্যাথটি যাব সেটি হচ্ছে লক্ষ্য করো রোমান থ্রি এখানে যেটা বলছে y ইকুয়াল ln x বাই x দেখো এটা u বাই v ফর্মে আছে এবং এখানে d স্কোয়ার y বাই dx স্কোয়ার যেটা দেওয়া আছে তার মানে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এটিকে আসলে দুইবার তোমাকে দুইবার ddx করতে হবে আমরা কিভাবে করতে পারি যখনই প্রথমবার আমরা ddx করব এটি u বাই v ফর্মে আছে তার মানে লক্ষ্য করো এটা x স্কোয়ার হরের স্কোয়ার হর বসে থাকবে x বসে থাকবে তখন ddx করতে হবে কাকে লবে অর্থাৎ ln x আমি যদি একবারই লিখে দিই ln x এর ddx করলে হবে 1 বাই x মাইনাস এবার বসে থাকবে লব অর্থাৎ ln x আর হরের ddx করলে হবে 1 অর্থাৎ একবারে আমি লাইনটি করে রাখলাম তোমরা চাইলে যে কেউ বিস্তারিত করে করতে পারো হরের স্কোয়ার হর বসে থাকবে ddx অফ লব মাইনাস লব বসে থাকবে ddx অফ হর তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টার্মটি থাকছে সেটি হচ্ছে 1 মাইনাস ln x বাই নিচে হচ্ছে x স্কোয়ার আমরা যদি আরো একবার ddx করি তাহলে দেখো এটি আসছে তাহলে আমাদের যেটা আছে হরের স্কোয়ার অর্থাৎ এটা হর বসে থাকবে দ্যাট ইজ এখান থেকে x স্কোয়ার বসে থাকবে লবকে যদি ddx করি লক্ষ্য করো মাইনাস 1 বাই x হবে সূত্রের মাইনাস এবার বসে থাকবে 1 মাইনাস ln x বসে থাকবে আর হরকে ddx করলে নিশ্চয়ই সেটি 2x হবে তাহলে আমরা এখান থেকে দেখি যে এই x এর যদি বাদ হয় তাহলে এখান থেকে থাকে মাইনাস x মাইনাস 2x এটা দিয়ে গুণ করে দিলাম মাইনাস মাইনাস প্লাস সেক্ষেত্রে আমরা দেখতে পারি 2x ln x বাই নিচে যেটা থাকছে সেটা হচ্ছে x টু দা পাওয়ার 4 লক্ষ্য করো থাকে 2x ln x মাইনাস 3x আর এটা x টু দা পাওয়ার 4 লব থেকে যদি একটা x কমন নিয়ে আমরা হর থেকে যদি একটা x বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের যেটা থাকছে 2 ln x মাইনাস 3 বাই নিচে হচ্ছে x কিউব আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম আরো অনেক ম্যাথ এখানে আছে আমি আরো কিছু ম্যাথ আমি যদি সমাধান করে দিই এখান থেকে রোমান 5 লক্ষ্য করো রোমান 5 নম্বরে কি দেওয়া আছে রোমান 5 এ যেটি আছে সেখানে বলেছে যে y ইকুয়াল ln sin x লক্ষ্য করো ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব দেওয়া আছে অর্থাৎ এখান থেকে দেখে বোঝা যায় এই ম্যাথটিকে আসলে তোমাকে তিনবার ডি ডি এক্স করতে হবে তো তিনবার যদি আমরা ডি ডি এক্স করি প্রথমে আমি দেখো একবার করছি একবার ডি ডি এক্স করছি তাহলে একবার যদি করি প্রথমে দেখো ln x ফর্মে আছে তাহলে আমরা বলতে পারি যে 1 বাই সাইন এক্স এক্স এর জায়গায় এক্স ছিল না কে ছিল সাইন এক্স ছিল তাকে আবার ডি ডি এক্স করলে কি হবে নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে দেখো আমাদের এখান থেকে যেটা থাকছে cos বাই সাইন cot x আর একবার যদি ডি ডি এক্স করি তাহলে দেখো দেখো cot কে যখন আমরা ডি ডি এক্স করব আরেকবার আমরা যদি ওটাকে মনে করি দেখো tan কে ডি ডি এক্স করলে হয় sec স্কয়ার x আর cot কে ডি ডি এক্স করলে হয় মাইনাস cos স্কয়ার x তাহলে দেখো আমরা যেটা বলছি সেটি হচ্ছে মাইনাস তাহলে দেখো এটাই আছে এটা আর কিছুই না এটা যদি আমরা এই ফর্মে বলি এটা আছে আসলে এভাবে আছে যে মাইনাস cosec x তারপর স্কয়ার দেখো আর একবার ডি ডি এক্স করবো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্রথমে দেখি এটা এক্স স্কোয়ার ফর্মে আছে আগে মাইনাস চলে আসবে এটা এক্স স্কোয়ার ফর্মে আছে বা এক্স টু দা পাওয়ার এন ফর্মে আছে যাই চিন্তা করার কারণ টু দেখো এক্স এর জায়গায় এক্স ছিল না cosec x কে যদি আর একবার ডি ডি এক্স করো তাহলে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস cosec x cot x প্রিয় শিক্ষার্থী দেখো এখন কিন্তু আমরা একটু জাম্প করে করে যাব যদি কারো বুঝতে অসুবিধা হয় সে কিন্তু অবশ্যই ভেঙে ভেঙে লিখতে পারে লক্ষ্য করি আমরা এখান থেকে আমরা দুটা মাইনাস চিহ্ন মিলে এখানে হচ্ছে টু
cosec square x into cot x লক্ষ্য করি 2 cosec square x মানে আমরা বলতে পারি 1 by sin square x cot আমরা এখানে দেখি cot x আছে দ্যাট ইজ আমরা বলতে পারি যে cos x by sin x তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি উপরে থাকছে একটা 2 আর একটা cos x লক্ষ্য করো প্রমাণে সেটাই দেয়া আছে যে 2 cos x এটি হচ্ছে উপরে আর নিচে যেটি আছে সেটি হচ্ছে তিনটা সাইন অর্থাৎ সাইন কিউব x আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি খুবই খুবই একটা সহজ ম্যাথ ছিল আমি তোমাদের বইয়ের যে আসলে দুই নম্বর যে ম্যাথগুলো আছে এগুলো আমি আমার শেষ ভিডিওতে এই অধ্যায়ের শেষের দিকে ভিডিও একটা অংশে এই অঙ্কগুলো আসলে আলোচনা করব এর মধ্যে বেশ কিছু বড় বড় অঙ্ক আছে যার কারণে আমরা দুই নম্বরের আগে আলোচনায় যাচ্ছি না আমি এরপরে তিন নম্বরে চলে যাচ্ছি দেখো তিন নম্বরে কি কি দেওয়া আছে দেখো ওয়াই ইকুয়াল ক্যাপিটাল এ ইন্টু ই টু দা পাওয়ার এম এক্স প্লাস বি ইন্টু ই টু দা পাওয়ার মাইনাস এম এক্স এটি আছে তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখো ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই অর্থাৎ এখান থেকে আমাকে নির্দেশনা দেওয়া আছে যে আমাকে এটা ওয়াই টু মানে দুইবার পর্যন্ত ডিডি এক্স করতে হবে দেখি আমি দুইবার করি প্রথমে আমরা দেখো যখন ওয়াই ওয়ান একবার ডিডি এক্স করছি তাহলে দেখো এ বাইরে চলে আসছে ই টু দা পাওয়ার এম এক্স কি করলে ই টু দা পাওয়ার এম এক্স এক্স এর জায়গায় এক ছিল না কে ছিল এম এক্স ছিল তা দেখো এম এক্স কে ডিডি এক্স করলে কি হয় এম এক্স কে ডিডি এক্স করলে এম টা বাইরে চলে আসে ডিডি এক্স অফ এক্স মানে ওয়ান দ্যাট ইজ একটা এম পাওয়া যায় ঠিক একইভাবে এর পরেরটা যদি আমরা করি দেখো বি দেখো ই টু দা পাওয়ার মাইনাস এম এক্স ঠিক একইভাবে একটা মাইনাস এম সামনে পাওয়া যায় তাই এখানে মাইনাস দিয়ে দিলাম এই এমটা এখানে বসিয়ে দিলাম লক্ষ্য করো আরেকবার যদি আমরা ডিডি এক্স করি তাহলে দেখো সেখান থেকে আমরা বলছি যে ওয়াই টু ঠিক এম আগে বাইরে চলে আসছে তাহলে এটা ই টু দা পাওয়ার নতুন করে এম এক্স তার সঙ্গে আরেকটা এম দ্যাট ইজ এম স্কোয়ার হয়ে গেল এখানেও দেখো একটা মাইনাস এম আসবে নতুন করে তাহলে প্লাস বি এম স্কোয়ার ই টু দা পাওয়ার মাইনাস এম এক্স বিষয়টা এরকম তাহলে সেক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যেটা থাকছে সেটা হচ্ছে ওয়াই টু ইকুয়াল এখান থেকে যদি একটা এম স্কোয়ার পাবো নি তাহলে থাকে এ ই টু দা পাওয়ার এম এক্স প্লাস বি ই টু দা পাওয়ার মাইনাস এম এক্স ওকে লক্ষ্য করো এটি কিন্তু আমাদের আসলে দেওয়া ছিল এই টার্মটি এই টার্মটি আসলে এইটা তাহলে সেক্ষেত্রে আমরা এটা কি বসাতে পারি যে বলতে পারি যে ওয়াই টু ইকুয়াল এম স্কোয়ার ওয়াই সব যদি এক পক্ষে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল জিরো এটাই কিন্তু আমাকে মূলত প্রমাণ করতে বলেছিল এটা আমি থ্রি এর রোমান ওয়ান সমাধান করে দিলাম পরে যেটি আছে আমি যদি একটু রোমান টু কিছু অংশ সমাধান করে দিই প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করি আমরা যে এখানে যেটি দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল ই টু দা পাওয়ার এক্স ইনটু কস এক্স এটি দুটি প্রমাণ আছে প্রথম পার্টে আমরা দেখছি এটাকে দুইবার ডিডি এক্স করে যে প্রমাণটি করতে হবে আমরা আপাতত সেই প্রমাণটির দিকে যাব দেখো রোমান ওয়ান যে অংশটি আছে এ নম্বরে যে অংশটি আছে আমরা সেই এ নম্বর পার্টটি আগে সমাধান করার চেষ্টা করব প্রথমত এটা দেখো এখানে যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার দেওয়া আছে তাহলে আমরা এটাকে একবার ওয়াই ওয়ান না লিখে এক্ষেত্রে আমরা এভাবে লিখবো অঙ্কে আসলে যেভাবে দেওয়া থাকবে সেভাবে লিখবো প্রথমে লক্ষ্য করো আমরা যদি ই টু দা পাওয়ার এক্স কে রেখে দিই কজ এক্স কে ডিডি এক্স করলে হবে মাইনাস সাইন এক্স ওকে এবার দেখো কাকে রেখে দিব কজ এক্স কে রেখে দিব ই টু দা পাওয়ার এক্স কে ডিডি এক্স করলে ই টু দা পাওয়ার এক্স হলো কাকে রেখে দিয়েছি কজ এক্স কে রেখে দিয়েছি তাহলে এটাই আমার প্রথম চান্সে আমাদের সামনে যেটা আসছে এটা এখন দেখি আরো একবার যদি আমরা এটাকে পুনরায় ডিডি এক্স করি তাহলে সেক্ষেত্রে দেখো এটা হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লক্ষ্য করো এটা শুরুতে মাইনাস চিহ্নটা বাইরে থেকে যাচ্ছে যেটা হচ্ছে এখানে দেখো ই টু দা পাওয়ার এক্স কে রেখে দিলাম তখন সাইন এক্স কে ডিডি এক্স করলে হচ্ছে কজ এক্স প্লাস এবার সাইন এক্স বসে থাকবে তাহলে যেটা হবে ই টু দা পাওয়ার এক্স সাইন এক্স সাইন এক্স বসে ছিল ই টু দা পাওয়ার এক্স কে ডিডি এক্স করলে ই টু দা পাওয়ার এক্স পরের অংশে দেখো প্রথমে ই টু দা পাওয়ার এক্স কে যখন বসিয়ে রাখবো ই টু দা পাওয়ার এক্স যদি বসে থাকে কজ এক্স কে ডিডি এক্স করলে হয় মাইনাস সাইন এক্স ঠিক একইভাবে যখন কজ এক্স বসে থাকবে তখন হয় ই টু দা পাওয়ার এক্স কজ এক্স
যদি দেখো আমরা ব্র্যাকেটটাকে আসলে উঠিয়ে দিই তাহলে সেক্ষেত্রে দেখি মাইনাস ই টু দা পাওয়ার এক্স কস এক্স, ই টু দা পাওয়ার এক্স কস এক্স এই দুটো কিন্তু বাদ হয়ে যায়, আর মাইনাস টু ই টু দা পাওয়ার এক্স সাইন এক্স এটি কিন্তু আসলে থেকে যায়। লক্ষ্য করি এভাবে যদি আমি দুইবার করেছি এরপরে আরেকবার করতে পারতাম, তিনবার চারবার করলে দেখবা রোমান টুর যে প্রমাণটি আছে সেটা কিন্তু এখান থেকে হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে রোমান অর্থাৎ এতে যে প্রমাণটি আছে সেটিকে আমরা কিভাবে করতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা বাম কক্ষ করো খুব সহজে এখান থেকে চলে আসবে, বাম কক্ষ করাটাই আমার দৃষ্টিতে সবচেয়ে বেটার। সেটাকে আমরা বলতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ডিডিএক্স অফ ওয়াই প্লাস টু ওয়াই। লক্ষ্য করো এটাগুলোর মান যদি তুমি এখানে বসিয়ে দাও দেখবে সব কিছু বাদ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে মাইনাস টু ইন্টু দ্য পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস টু ইন্টু দেখো ডিডি এক্স অফ ওয়াই মানে এটা বসিয়ে দাও যে মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ই টু দ্য পাওয়ার এক্স কস এক্স প্লাস টু ওয়াই, তার মানে দেখো টু ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স দেখো টু ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স কস এক্স দেখো মাইনাস প্লাসে মাইনাস 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 টু ইন্টু টু দ্য পাওয়ার এক্স কস এটা নেগেটিভ হবে এটা পজিটিভ হবে অর্থাৎ এই দুটো মিলে বাদ, আবার এইটা পজিটিভ হয়ে যাবে মাইনাস মাইনাস গুণ করার পর এইটা আর এইটা মিলে বাদ হয়ে যাবে, সব মিলে আমরা দেখবো এটা সব সমান জিরো এটা ইকুয়াল রাইট সাইড, তাহলে লিখো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড টু। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ক্লাসের ভিডিওটি দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে ভিডিওটি দেখার পর, হোমওয়ার্ক করবে হচ্ছে তোমাদের অনুশীলনী নাইন এফ এর এক নম্বর এবং তিন নম্বর। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনা জানিয়ে জানিয়েছি।